আজি আম অঞ্চলে বিভিন্ন প্রকল্প মানক ভিতরে ইয়ে পাখাপাখি 400 কোটি টাকা খরচ করি 400 কোটি টাকা খরচ করি কি ইয়ে 395 কোটি টাকা খরচ করি কি ইয়ে পাখাপাখি 50 একর পরিসীমা গোটিয়ে অয়েল ট্যাঙ্কর গোটিয়ে টার্মিনাল যে টার্মিনাল প্রথম থর করি ভারতের গোটিয়ে টার্মিনাল ব্যবস্থা করাগলা যে টার্মিনাল বিপিসিএল আইওসিএল এইচপিসিএল তিনোটি যাক কম্পানি আসিকি তেল নেইপারে যা পূর্বর কম্পানি ওয়াইজ অলগা অলগা টার্মিনাল হতলা সরকার খরচ অধিকা হতলা কিন্তু এই টার্মিনাল এইটি আমার পারাদ্বীপ রিফাইনারি যাকে কিছু বর্ষ পূর্বে প্রধানমন্ত্রী লোকার্পণ করে ঝাড়খণ্ড আউ ছত্তিশগড় পর্যন্ত পাইপ লাইন যাই সে পাইপ লাইন একটু 18 কিলোমিটার দূরে যাই সে পাইপ লাইন গোটিয়ে শাখা পাইপ লাইন আসিকি টার্মিনাল পৌঁছব পাখে আমার রেল লাইন অছি সম্বলপুর ঢেঙ্কানা অনুগুল আমার কটক রেল লাইন তালচের কটক পুরা রেল লাইন ইয়ে রেল লাইন পাখু গোটিয়ে স্টেশন পাখু ট্রেন যোগে বি এইটিকে তেল আসিব তেল যাব ইয়ে প্রকল্প 2 লক্ষ মনুষ্য দিবস ম্যান ডেজ সৃষ্টি করা যাব যাদ্বারা এই অঞ্চলর লোকমানকু বিশেষ করে কি গরিব লোকমানকু কাম ঘর পাখে কাম মিলু এইটা গোটে বড় দায়িত্ব এটা আমি শুনছি ইয়ে প্রকল্প ইয়ে কাম যোগাইবার গোটে লাভ পাইবে।